এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদা জেলার কালিয়াচক থানার বাগেরপুর বাঁধ এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত যুবক 30 বছরের হালিম মমিন কালিয়াচক থানার সুজাপুর এলাকার বাসিন্দা। নিহত যুবকের শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।